প্রথম ধাপের ভোটের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মীদের কাছে। আমরা শুরুতেই যাব সাফারে, যুক্ত আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নির্বাচনী সরঞ্জাম পাঠানো কি শুরু হয়েছে? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি রাজধানীর পাশে কেরানীগঞ্জ উপজেলা, এবং কেরানীগঞ্জের যেহেতু রাতপহালেই ভোট এবং উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আগামীকালকে সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ হবে। এখন কিন্তু উপজেলার থেকে কিন্তু যে ভোটের যে সরঞ্জাম সেগুলি কিন্তু দেয়া হচ্ছে, এবং এখানকার লোকজন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে 225টি ভোট কেন্দ্রের এখানকার যে ভোটাররা তাদের সরঞ্জাম কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে কেরানীগঞ্জ উপজেলায় 12টি ইউনিয়নের মোট 604,929 জন ভোটার রয়েছে, এবং ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 225টি। এবং যেহেতু বিএনপি এবার বা অন্যান্য দল কিন্তু এই নির্বাচনে অংশ না নিলেও কিন্তু ঢাকা 2 এবং ঢাকা 3 আসনের আলাদা এমপি পৃথক পৃথক প্যানেল ঘোষণা করেছেন। সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগেরই কিন্তু 2 জন প্রার্থী তারা লড়ছে, এবং এছাড়াও যে ভাইস চেয়ারম্যান রয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যান সহ তারা তাদের নির্বাচন করছে, এবং ব্যালট বাক্স কিন্তু এখান থেকে দেয়া হচ্ছে। এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু এখনই ব্যালট পেপার, সিল এবং প্যাড এবং কালি প্রত্যেকটাই কিন্তু এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু আগামীকাল ভোর থেকে কিন্তু যে এই ব্যালট যে পেপার সেটা কিন্তু আগামীকালকে তারা সেটা পাঠিয়ে দিবে, এবং ভোরবেলা কিন্তু পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যে ব্যালট পেপার সেটা কিন্তু এখান থেকে নিয়ে যাবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ থেকে ব্যালট পেপার এবং সরঞ্জামী দেওয়ার সর্বশেষ খবর। একই খবর জানবো গাজীপুরে রয়েছে আর এক সহকর্মী জাহাঙ্গীর রয়েছে, সেখানকার সর্বশেষ খবর আপনার কাছে কি রয়েছে জানান আমাদের। উপজেলা রয়েছে 5টি উপজেলা, কিন্তু 2 ধাপে নির্বাচন হবে। প্রথম ধাপের যে নির্বাচন আজই অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ আগামীকালে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ বঙ্গদাস অডিটোরিয়াম থেকে যে নির্বাচনী যে ভোট গ্রহণের যে সরঞ্জাম সেই সরঞ্জাম কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে, এবং আমি যদি একটু দেখাই যে নির্বাচনের যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, এবং বিভিন্ন সরঞ্জামাদি তারা নিয়ে যাচ্ছে। এবং যে ষষ্ঠ ধাপে যে গাজীপুর 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, 3টি উপজেলার প্রথম ধাপে কিন্তু 3টি উপজেলার কিন্তু 3টি উপজেলার ভোট কক্ষ রয়েছে 258টি। এই 258টি উপজেলায় কিন্তু যে সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে বাকি যে সরঞ্জামাদি যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু প্রিজাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং যে আরো কিছু ব্যালটের যে বাক্স রয়েছে সেইগুলো কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, এবং বাকিগুলো কিন্তু ইতোমধ্যেই নিয়ে গেছে। তো যে 258টি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে কিন্তু এই বাক্সগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনী, সেনা বাহিনী, আনসার বাহিনী সহ সকলেই কিন্তু নিয়ে যাচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে এই যে ভোটের যে বাক্স রয়েছে সেই বাক্সগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তো এই ছিল গাজীপুরের নির্বাচনী ভোট কেন্দ্রের সরঞ্জাম যাওয়ার সর্বশেষ তথ্য। আসিফ টিপু, জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ নাজমুল হুদাকেও।